পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক টুইটে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে তুলনা করার বিষয়টি অনুমোদন দেওয়ার কথা স্বীকার করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ভিডিও সম্বলিত পোস্টটি নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েন ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই। জানা যায় পিটিআই এর সোশ্যাল মিডিয়া টিম ইমরান খানের অ্যাকাউন্টগুলো পরিচালনা করে থাকে। এই অবস্থায় 1971 সম্পর্কিত টুইটটি নিয়ে প্রশ্ন উঠলে তিনি এর দায় স্বীকার করেন। তবে তার এক্স অ্যাকাউন্টে এই টুইটের সঙ্গে যে ভিডিও পোস্ট করা হয়েছে সে সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন। গত 26 মে ইমরান খানের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে বলা হয়, প্রত্যেক পাকিস্তানের উচিত হামিদুর রহমান কমিশনের রিপোর্ট অধ্যয়ন করা এবং জেনে নেয়া কে প্রকৃত বিশ্বাসঘাতক ছিলেন, জেনারেল ইয়াহিয়া খান নাকি শেখ মুজিবুর রহমান। শুক্রবার আদি আলা কারাগারে অ্যাকাউন্টেবিলিটি কোর্টে এক শুনানিতে অংশ নেন ইমরান খান। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার জন্য দুঃখ প্রকাশ করে তিনি স্বীকার করেন যে সে সময় তিনি হামিদুর রহমান কমিশন রিপোর্ট পড়েননি।